ময়মনসিংহে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে 3 বছরে ভাঙনে সংসার জোড়া লেগেছে এক দম্পতির। এবার জেলায় নতুন করে ঘর পেয়েছে ভূমিহীন এবং হতদরিদ্র 287টি পরিবার। বাবুল হোসেনের তথ্য এবং নুরুজ্জামানের ছবিতে প্রতিবেদনটি দেখুন। ময়মনসিংহের নান্দাইল উপজেলার জমিলা খাতুন 3 বছর আগে তার রিক্সা চালক স্বামী মাহতাব অভাবের তাড়নায় তাকে ছেড়ে গিয়েছিলেন। 3টি সন্তান পালন করতে গিয়ে তাকে কাজ করতে হতো মানুষের বাসায়। জমিলা এবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন, মালিক হয়েছেন 200 শতক জমির। 2 সপ্তাহ আগে মাহতাব ফিরে এসেছেন সংসারে। আমার স্বামী আগে আমারে দেখতে পারতো না, না দেখলে পরে স্বামী চলে গেছি, যখন আমি ঘর পাইছি, ঘর পাওয়ার পরে আমার স্বামী খুশি হইয়া আবার ঘরটা দেখে পছন্দ হওয়ার পরে আবার আমার স্বামী আমার কাছে চলে আসে। তিনি বলা ফেললে জমিলার মতন ময়মনসিংহের ভালুকা, নান্দাইল, ফুলপুর এবং ফুলবাড়িয়া উপজেলার ভূমিহীন ও হতদরিদ্র 287 পরিবার এবার ঘর পেয়েছেন। এই 4 উপজেলা হয়েছে ভূমি ও গৃহহীন মুক্ত। আমাদের একটা ঘর হয়েছে, মাত্র একটা ছাদ হয়েছে, আমরা অনেক খুশি আছি। সরকারের ঘর দিছে, বাথরুম দিছে, কল দিছে, পানি আছে, ঘরও কারেন্ট আছে, অন মাশাল্লাহ ভালোই আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আরো আমি খুশি হইতে চাই, যদি একটা স্কুল দেয়, একটা মাদ্রাসা দেয়, কোলানে লেখাপড়া করার জন্য আর একটা কলেজ দেয়। জেলা প্রশাসক বলছেন যাচাই বাছাই করে ভিক্ষুক, প্রতিবন্ধী, ভ্যান চালক, দিনমজুর, অন্যের বাড়িতে কাজ করে এমন লোকজন কি দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সুযোগ দিয়েছেন এটির সাথে কাজ করার জন্য। এটা আমি মনে করি আমাদের চাকরি জীবন, আমার চাকরি জীবন এটি সবচেয়ে সেরা একটি কাজ। এই যে অসহায় মানুষগুলো, তাদের পাশে তো আমরা থাকতে পেরেছি। ময়মনসিংহে এখন পর্যন্ত 2790 পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর দেওয়া হয়েছে। আব্দুল্লাহ মামুন, 71।